হিন্দু নাবালিকা অপহরণের ঘটনায় উত্তপ্ত মহকুমা ঘটনাশোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করলো হিন্দু জাগরণ মঞ্চ। মূল অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেন অপহৃতার পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকার সুবল দাস বৈষ্ণবের 17 বছরের নাবালিকা মেয়ে অনামিকা দাস বৈষ্ণবকে জোরপূর্বক তুলে নিয়ে যায় 3 দুষ্কৃতিকারী। মূল অভিযুক্ত সংখ্যালঘু যুবক মাসুম মিয়া পিতা সেলিম মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে থানায় ছুটে যায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্য এবং অপহৃতার পরিবার পরিজনরা। নির্ধারিত সময়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি জানান তারা। অন্যথায় আন্দোলন আরো জোরদার করা হবে বলে হুমকি দেয়। গ্রেপ্তার দাবি করছে এবং উপযুক্ত শাস্তি দাবি করছে। পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে আজকে রাত্রের মধ্যে আসামিকে গ্রেপ্তার করবে এবং মেয়েটাকে রিকভারি করে তার গার্ডিয়ান হাতে তুলে দেবে এবং অপরাধীকে উপযুক্ত শাস্তি দেবে।